सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন কোভিড ভ্যাকসিন নিতে বহু মানুষ আসেন। গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ফলে অস্বস্তিতে পড়ছেন তারা। তবে এবার তাদের কথা ভেবে পানীয় জলের ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের উদ্যোগে বুধবার থেকে চালু হয়েছে এই কর্মসূচি। আজকে আপনাদের কি প্রোগ্রাম চলছে? মাননীয় উপ পৌরপতি অরিন্দম সরকার মহাশয়ের উদ্যোগে আজ থেকে শুরু হলো আমাদের পানীয় জলের সুবিধা। আমাদের এই যে মেডিকেল কলেজে দূর দূরান্ত থেকে যারা ভ্যাকসিন নিতে আসছে, তারা সকাল থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে এবং তাদের একটা সমস্যা হচ্ছে এখানে জলের, যারা জল পান করতে খুব অসুবিধা হচ্ছে। সেজন্য উপ পৌরপতির উদ্যোগে আজকে তাদের প্রত্যেকে আজ থেকে আপ টু যতদিন ভ্যাকসিন চলবে ততদিন আমরা এই জল পরিষেবাটা তাদেরকে দিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7। সবার আগে সবার সাথে।